এস মুক্তার এই যে গার্মেন্টস কোম্পানি, তা এটা কতদিনের? এটা 44 বছরের ব্যাংক। 44 বছরে এখানে কি কি জিনিস আপনি তৈরি করেন? বাচ্চাদের যত রকম আইটেম আছে, মানে বোথ সাইড, মানে হ্যাঁ মেল এবং ফিমেল? হ্যাঁ, আচ্ছা, যত রকম আইটেম সব আপনি তৈরি করেন। আর এটা বিক্রি কোথায় করেন? অল ইন্ডিয়া ভার্সেস। অল ইন্ডিয়া। আচ্ছা, আপনার শুরুয়াতটা কিভাবে হয়েছিল? শুরুয়াতটা আমরা ছোট থেকে খুবই কষ্টেই ছিলাম, দু ডজন চার ডজন করে মাল কেটে আমরা হাটে নিয়ে যেতাম, এইভাবে বড় হয়েছে। এইভাবে বড় হয়েছেন, মানে প্রচুর স্ট্রাগল করেছেন, হ্যাঁ তাই তো? আজকে একটা ভালো প্ল্যাটফর্মে আপনি আছেন এবং আপনার সমাজে আপনার একটা নাম সুনাম সবই আছে। আগামী দিনে আপনার উদ্দেশ্য কি আছে? আগামী দেখুন, উদ্দেশ্য কিছু থাকে না, এক একটা সময় এসে যায়, মানুষের পাশে দাঁড়ায়। আচ্ছা, আমরা শুনেছি সুলেমান বাবু যে আপনি একটু সোশ্যাল কাজ করতে ভালোবাসেন। হ্যাঁ, ছোট থেকেই এটা আমার ইচ্ছা এবং করি। এটা করেছেন আপনি কিছুদিন আগে, যেটা আমরা শুনলাম যে আপনি অনেক মানুষের পাশে আছেন এই দুর্দিনে করোনা ভাইরাস পিরিয়ড, তো সেই জায়গায় আপনি সেই সময় কি কি জিনিস নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন? 20-21 তারিখে আমরা একটা কাজ করেছিলাম, আর 1100 লোকের মতো আমরা প্যাকেজ করেছিলাম, প্রত্যেকের বাড়িতে আমরা পাঠিয়ে দিই। আচ্ছা, বাড়ি বাড়ি এই যে লিস্টটা, এটা কিভাবে করেছেন? এতে আমার ক্লাবের ছেলেরা আছে, আমাদের 50 সদস্য আছে, সবাই মিলে আমাকে সহযোগিতা করে কাজটা। তারা লিস্টটা তৈরি করে এনে দিয়েছে, প্যাকিং হয়েছে, গাড়ি করে পাঠিয়ে দেওয়া হয়েছে যে যার বাড়িতে রাতের অন্ধকার। রাতের অন্ধকার, হ্যাঁ, কিছু কিছু জায়গায় দিনেও দেওয়া। কি সাধারণ মানুষ আছে না শুধুমাত্র দারিদ্র সীমার নিচে যারা বসবাস করছে তারা আছে? না, এতে একটা কথা আছে, আমাদের সমাজে জাকাত ফেতরা বলে একটা কথা আছে, জাকাত ফেতরা হলে সেই পয়সায় অনেকে খায় না, তো ওই জন্য আমি জাকাত ফেতরা না বলেই দিয়েছি, আমার এটা পার্সোনাল টাকা, এতে জাকাত ফেতরা নেই, সেই হিসাবে সবাই খেতে পারে। আজকে দেখলাম তো প্রচুর জিনিসের অ্যারেঞ্জমেন্ট, আপনি চাল, চিনি, ছোলা, তারপরে ডাল, আপনার আলু, প্রচুর প্যাকেট আপনার বাড়িতে পুরো ভর্তি হয়েছে। আজকে আপনার কি উদ্দেশ্য, এই প্যাকেট গুলো নিয়ে কি করবেন? না, গতবারের মতোই আছে, গতবারে 600, আমার এরিয়াটা হিন্দু বেশি, আচ্ছা মুসলিম কম, আচ্ছা, সেই হিসাবে 600 প্যাকেট গতবারে হিন্দু হয়েছে, মুসলিম হয়েছিল 500 প্যাকেট, এবারে আপনার হয়েছে 800 প্যাকেট, হচ্ছে 500-300, 500 কারা? 500 হিন্দুদের ফ্যামিলিতে যাবে, আর 300 মুসলিম ফ্যামিলি। মুসলিমরা ফ্যামিলি, সেটা কি আজকে থেকে শুরু করবে? না, কাল সকাল থেকে শুরু হবে, আজ প্যাকিং হচ্ছে। কোন কোন এরিয়া আপনি সিলেকশন করেছেন? এয়ারপোর্টটা পুরোই, ধরুন এর আগে মানে যারা পায়নি তারা বলেছিল তাদের জন্য, তাদের জন্য হ্যাঁ, আপনি জঙ্গলপুর, হিন্দুপাড়া, জঙ্গলপুর, মুসলিম পাড়া, এখানে ফকির পাড়া, আড়গোর, ধোপাপাড়া, পুরোপাড়ায় কিছু মাসিদা, তারপরে নেতাজির এখানে, এরকম মানে অনেকগুলো পাড়া, সরকারি বিধিনিষেধ মেনেই কাজ করছি, আমাদের 4টে করে লোক যায় গাড়িতে, মাল পরস্পর বাড়িতে একজন ঢোকে দিয়ে আসে। আচ্ছা, আপনার এই সামগ্রী যে 500 আর 300 বললেন, সকলের জন্য কি একই বরাদ্দ আছে? একই, গতবারে বরাদ্দটা দু রকম ছিল, মুসলিম পাড়ায় 1টা করে মুরগি দিয়েছিল ওই সবের সঙ্গে, আর হিন্দু পাড়ায় 30টা করে এক একটা ফ্যামিলিকে ডিম দিয়েছে। এবারে যে 800 প্যাকেট করেছেন সেই একই একই। লকডাউন যদি বাড়ে, লকডাউন যদি বাড়ে তাহলে আপনি কি এখনো মানুষের পাশে কি থাকবেন? না, এখনো আমাদের এই সঙ্গে আপনাদের পেছনে আমাদের সেক্রেটারি আছে ক্লাবের, এবং আরো বন্ধু বান্ধব পার্টির লোকরা আছে আমাদের পেছনে, এদের সঙ্গে কথা হয়েছে যে আমাদের সামনে ঈদ আছে, ঈদের আগে একটা কিছু আবার করার
আমরা সিদ্ধান্ত নেব। আচ্ছা, যদি ধরুন কোনো মানুষ, মানে এই ধরুন করোনা ভাইরাস আমার আমাদের ইন্ডিয়া থেকে চলে গেল, বিদায় নিল কোনো মানুষ, ধরুন যেটা আমরা এর আগেও শুনেছি, যার জন্য আমরা আপনার কাছে এসেছি আজকে, যে কোনো মানুষ যদি বিপদে পড়ে আপনার কাছে আসে, আপনি কিন্তু বিমুখ করেন, আপনি সহযোগিতা হাত বাড়িয়ে, যতটা পারি আমি করি। হ্যাঁ, এই মানসিকতা, মানে এই সমাজে এই মানসিকতা আপনার মধ্যে এলো কিভাবে? এলো বলতে, ছোটবেলা থেকে মা বাবার শিক্ষা, আমরা খুব গরিব ছিলাম, তো মা দেখতো একজন অসহায় আসতো দুপুরে, বললো মা একটু খাবার দেবে, মা নিজের খাবারটা দিয়ে দিত, এই শিক্ষাই শিক্ষিত। আগামী দিনে আপনার উদ্দেশ্য কি আছে, মানে আগামী দিনে আপনি কি করতে চাইছেন? দেখুন, এই আমি তো সেরকম পয়সাওয়ালা নয়, মানে খেটে খাই, আমার ছেলে এখন বিজনেস চালায়, আমি রিটায়ার, কিন্তু আমি যাই করি আমার ছেলে কোনোটাই না করে না। আচ্ছা, হ্যাঁ, তো সেই হিসাবে আগামী দিন যেমন সময় আসবে। আপনি স্কুলেও তো অনেক সময় কন্ট্রিবিউট করেন। দেখুন, এক সময় আমি যখন এক সময় আমি সিপিএম পার্টি করতাম, আচ্ছা, সিপিএম পার্টির টপ জায়গায় ছিলাম, তো তাতে আমি অনেক অনেক ভালো ভালো কাজে আমি জড়িত ছিলাম, যেমন আমি আন্দুল স্কুলের লাইভ মেম্বার, আর মানে শিক্ষা খাতে আমার অবদান আছে, আমি এটা নিজেই বলছি। মানে আপনি চাইছেন যে কোন, মানে বেশিরভাগ মানুষ এখনো পর্যন্ত যে অশিক্ষার আলো এখনো পর্যন্ত আমাদের চারদিকে ছড়িয়ে আছে, সেটাকে আপনি ধুয়ে মুছে সাফ করতে চাইছেন? না, হবে না, কিন্তু চেষ্টা করি। আপনারা সবাই ভালো থাকবেন, এবং ভালো থাকার জন্য আপনারা সবাইকে বলবেন, আশীর্বাদ করবেন, প্লাস সরকারি নিয়মটা মেনে চলবেন, এবং লোককে বলবেন চলতে। নমস্কার।